হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে আসছি তুষার। তো আপনাকে দেখাতে চাচ্ছি কীভাবে আপনারা মানে শুধু মিউজিকটা নামাতে পারবেন গানটা ছাড়া। যে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা শুধু গান শুনতে ভালোবাসে আর গান গাইতে ভালোবাসে, কিন্তু তারা জানে না কীভাবে গানটা ডাউনলোড করতে হয়। তো তাদেরকে দেখানোর জন্য আজকে আমি একটা ভিডিও তৈরি করছি। সো কীভাবে ডাউনলোড করবেন তা দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমাদেরকে যেতে হবে ক্রোম ইন্টারনেট, আপনার যেটাই আছে ওয়েবসাইট, সেখান থেকে গিয়ে আপনি যে মিউজিকটা পছন্দ, যেমন করি আমি একটু আগে ডাউনলোড করলাম আমার একটা ফেভারিট মিউজিক। সো ব্যাকে যাব, তো গানটা লিখবেন আপনি যদি ভেজুবা, মানে আমার ফেভারিট ছিল ভেজুবা খাফসে, লিখে ভেজুবা খাফসে লিখে কারোকি ফ্রি ডাউনলোড লিখবেন। তো অনেকগুলো লিঙ্ক পাবেন আপনারা, যেমন করি কয়েকটা লিঙ্কের মধ্যে আছে লিখবেন ভেজুবা খাফসে কারোকি, তো চলে আসবে লিঙ্কগুলো কারোকি। দেওয়ার পরে অনেক লিঙ্ক আসবে, সেখানে ঢুকে কারোকে ফ্রি ডাউনলোড দিবেন, তো চলে আসবে ওখানে এবং আপনারা পাবেন আপনাদের ফেভারিট গান, সেটা ডাউনলোড করে। ডাউনলোড করার পর আপনারা যাবেন আপনাদের মিউজিক ফাইলে, মাই মিউজিক। তো মিউজিকে যাওয়ার পরে দেখবেন যে আপনাদের একটা মিউজিক থাকবে, সেই মিউজিকটা আপনাদের শুনে আপনি নিজে গাইতে পারবেন, কারণ গাওয়ার জন্য কিন্তু একটা অ্যাপস আছে। সো আগে আমরা গানটা শুনি। হ্যাঁ, তো আমি একটু আগে ডাউনলোড করলাম বে জুবা কাছে, ওকে সো শুনি। Just a music, not a song. কিন্তু মিউজিক নিয়ে জাস্ট কয়েকটা জিনিস থাকবে যা মানে থাকতে হয়। তো মিউজিক ফ্রেন্ডরা যারা গান শুনতে শুধুই গান শুনতে চান তাদের জন্য এই ভিডিওটা বানানো হওয়ার জন্য। তো ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা হয়তো কিছু শিখতে পারছেন বা না শিখতে পারছেন, তো আপনাদের জন্য অনেক সংখ্যক ধন্যবাদ এই আমার ভিডিওটা দেখার জন্য। এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক মি অ্যান্ড কমেন্টস। আপনারা যদি যা চান ভিডিওটা আপনাকে দিব এবং যা শিখতে চান তা শেখাবো। সো পরের ভিডিও নিয়ে আসছি পরের বার, বাই।